কিছু একটা বল আমি পড়বো না আমি ঠিক আছি দুর্গম পাহাড়ে ত্রাণ দিতে আসতেন এরকম এরকম একটা বল আচ্ছা ঠিক আছে নমস্কার সবাইকে এই মুহূর্তে আমরা আছি ছোট বমু পাড়া ছোট বমু হেডম্যান পাড়া আর উনি ঢাকা থেকে আসছে প্রায় এক সপ্তাহের মতো হয়েছে এখানে দুর্গম পাহাড়ে বন্যা কবলিত এলাকায় হচ্ছে উনি কিছু উপহার তাদের নিজ উদ্যোগে বিতরণ করতেছে এই যে উনি নিজে বহন করে নিয়ে যাচ্ছে আর কি বলবো এগুলো হচ্ছে সব বন্যা ধানগুলো লাগানো হয়েছে এই ধানগুলো নষ্ট হয়ে গেছে একদম দূরে তো আরেকজনে ডাক দেন না দোকান থেকে ডাক দেন পারবো তো উনি আমি নিয়ে যাবো পারবে মানুষ বেশ শক্তিশালী ভয় পান না না উনি অসুস্থ উনার কাছে কি করেন আমি একটু নিয়ে পরে উনারে দিন আচ্ছা না তো দেন উনি দেখেন না উনি উনি অসুস্থ হয়ে যাবে এই না দশ টাকা আপনারা দেখতেছেন এখানে এই পাহাড়টা একদম নিচুতে এবং এই গ্রামের চারপাশে কিন্তু প্রচুর ফসলি জমি এখানে ধান চাষ করা হয়েছিল বিশাল এরিয়া নিয়ে ধান চাষ করা হয়েছিল একদম নদীর পার পর্যন্ত আমরা নদী থেকে একটু ভেতরে হেঁটে এসেছি গ্রাম পর্যন্ত তো আপনারা জানেন আমাদের মাহবুব ভাই ডাক্তার মাহবুব ভাই এখানে আমরা উনিশশো আলী কদমে আমরা ত্রাণ তৎপরতা করেছি এবং আজকে এখানে এসেছি উপহার নিয়ে এই গ্রামে তো এই গ্রামে উপহার নিয়ে আসার পরে এখন যেটা দেখলাম যে গ্রামের মানুষ আমাদেরকে নদীর পাড়ে আমাদেরকে স্বাগতম করার জন্য গিয়েছেন ওনারা ওইখান থেকে ওনাদের সাথে এখন আমরা গ্রামের আসছি এই যে দেখতেছেন আপনারা সামনে যে ঘরগুলো এই ঘরগুলো কিন্তু প্লাবিত হয়েছে আচানক এখান দিয়ে পানির ঢল আসছে রাতে আচমকা এই গ্রামে অসুস্থ মানুষ আছেন বৃদ্ধ মানুষ আছেন তারা কেউ এখানে পাশে এই মন্দিরে আশ্রয় নিয়েছেন উপাসনালয়ে আশ্রয় নিয়েছিলেন ওইখানে উঁচু যে উপাসনালয় দেখতেছেন আপনারা সবুজ রঙের ওইখানে আর কিছু ঘরের মানুষ এখানে গিয়ে দোতলায় আসলে ওইখানে উঁচুতে একটা মেম্বারের ঘর আছে ওই উনি এলাকার মেম্বারের ঘর ওই ঘরে সবাই আশ্রয় নিয়েছিলেন অনেকে তো এরকম সময়ে আসলে ওই ঘরটাও ভেঙে যায় যখন সবাই ওইখানে আশ্রয় ছিলেন ওই ঘরেও ফাটল ধরে মাটির ঘর ওটা ভেঙে যায় এবং পরবর্তীতে ওনারা উপরে ওইদিকে পাহাড় আছে ওই পাহাড়ের উপরে একটা ঘর আছে ওই পাহাড়ের ঘরে সবাই গিয়ে আশ্রয় নিয়েছেন কিন্তু সমস্যা ছিল যে ওই পাহাড়টা কিন্তু ভাঙা ওই পাহাড়টা ধসে গেছে অলরেডি ওই একদম ওনাদের ঘরের যে পাশ ওই পাশ থেকে পাহাড়টা কিন্তু একদম ডিরেক্ট নিচের দিকে ভাঙা তো ওটাও ঝুঁকিপূর্ণ ছিল ওনাদের জন্য কিন্তু তাৎক্ষণিক জীবন বাঁচাতে ওনারা ওইখানে আশ্রয় নিয়েছিলেন এই যে এই গ্রামটা মূলত আমরা এই গ্রাম এই গ্রামের যে ঘরগুলো দেখেছেন এগুলোর কিন্তু আমরা যে ছবি দেখেছি ঘরের চালার উপর পর্যন্ত পানি আছে ওই এটাই ওই গ্রাম এই গ্রামটাতে আমরা আগেও একবার এসেছিলাম এখন আজকে আমরা পূর্বের পরিস্থিতি দেখে গিয়ে আজকে আবার এই গ্রামে এসেছি গ্রামের ঘরগুলো দেখতেছেন এগুলার এই যে সিঁড়ি এগুলো নতুন কিন্তু এই যে নিচের অংশের এগুলো নতুন এগুলো আগেরগুলো সব ভেঙে গেছে পানির চাপে এগুলো সব ভেঙে গেছিলো এই যে ওনারা আবার নতুন করে ওনাদের নিচের যেসব অংশ ক্ষতি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো একদম নতুন এগুলো গত দু তিন দিনে ওনারা মোটামুটি রিকভারি করেছেন
কিন্তু ফসল তো আর রিকভারি হয় নাই। ফসল এবং ওনাদের ঘরে যা কিছু সঞ্চিত ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমরা ওনাদের হয়তো সামান্যই পাশে দাঁড়াইতে পারছি, কিন্তু ওনারা আসলে ক্ষতি হয়েছেন ব্যাপকভাবে। সেই ক্ষতি আসলে আমরা পূরণ করতে পারবো না, তবে আপনারা সবাই যদি পাশে দাঁড়ান অবশ্যই কোনো ক্ষতি বড় ক্ষতি নয়, আমরা যদি সবাই হাতে হাত মিলাই। তো আপনারা কেউ যদি আসলে এই কার্যক্রমে, আমরা এখান থেকে থানসি যাব, এর আগে আরেকটা গ্রামে যাব, ওই গ্রামের নামটা আমার এখন মনে আসতেছে না। তো আপনারা যদি আমাদের এই কাজে অংশ নিতে চান, আপনারা আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন। মাহবুব ভাই আমার পোস্টেতে এক করা আছেন, উনি মূলত এটা পরিচালনা করতেছেন। মাহবুব ভাইয়ের সাথে ওই ওইখান থেকে আপনারা ওনার আইডি পাবেন, ওনার আইডিতে গিয়েও ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের সাথে পাহাড়ি বন্ধু থেরেসা যোগ হয়েছে, সেও এই গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে এখানে চলে এসেছেন।